নির্দলীয় বিধায়ক অখিল গগৈৰ এক সংকল্প প্রস্তাব, কৃষিভূমিত বারো মাহে সরকারে জলসিঞ্চনের ব্যবস্থা করব লাগে। এই বিষয়ত বিধানসভার মজিয়াত সবল যুক্তি দাঙি ধরলে অখিল গগৈয়ে। রাজ্যখনের সকল কৃষিভূমিতে জলসিঞ্চনের ব্যবস্থা করে প্রাকৃতিক বরষুণের ওপর কৃষকসকলের নির্ভরতা নাইকিয়া করবলৈ বছরটির সকল সময়তে খেতিপথারত খেতি করব পরাকৈ রাজ্যখনের কৃষকসকলক প্রস্তুত করবলৈ আর সকল সময়তে পথারত পানি যোগানের ধরে অসমক বছরটির বারো মাহে খেতি করা রাজ্যরূপে গড়ি তুলিবলৈ অসম বিধানসভাত প্রস্তাব গ্রহণ করা হোক। এই বিষয়ত বিরোধী AIUDFর বিধায়ক আমিনুল ইসলাম, CPIMর বিধায়ক মনোরঞ্জন তালুকদার আর কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন সিকদারেও সরকারক ব্যবস্থা নবলৈ দাবি জানায়। বিভাগীয় মন্ত্রী অশোক সিংহালে উত্তর দিয়ে LIS আর FISর উপর কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আনহাতে দ্বিতীয় পর্যায়ত ইতিমধ্যে 23খন জলসিঞ্চন আঁচনি ভারত সরকারের অনুমোদনের অপেক্ষাত আছে, আকো তৃতীয় পর্যায়ত ইতিমধ্যে বিভিন্ন জেলার পর 30খন জলসিঞ্চন আঁচনির প্রস্তাব প্রস্তুতির বিভিন্ন পর্যায়ত আছে। ইয়ার পাছতে অধ্যক্ষ সদনত অখিল গগৈক সংকল্প প্রস্তাব প্রত্যাহার করব নাকি বলে প্রশ্ন করে। এতিয়া সংকল্প প্রস্তাব উঠাই লবনে অখিল গগৈ ডাঙরিয়া? কিন্তু অখিল গগৈয়ে সংকল্প প্রস্তাব প্রত্যাহার নকৰি ভোটের দাবি জানায়। অখিল গগৈৰ এই প্রস্তাবক বিরোধী কংগ্রেস, AIUDF আর CPIMে সমর্থন দিয়ে, যার বাবে অধ্যক্ষই ভোটের বাবে ব্যবস্থা গ্রহণের বাবে 10 মিনিট সময় বিচারি সদন স্থগিত রাখে। অখিল গগৈয়ে অনা সংকল্প প্রস্তাবের সময় সদনত উপস্থিত নাছিল গরিষ্ঠ সংখ্যক শাসকীয় পক্ষের বিধায়ক আর মন্ত্রী, যার বাবে বিপদত পড়ার দিকত আগবাড়ে শাসকীয় পক্ষ। কিন্তু সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযুষ হাজরিকার তৎপরতা, কিছু সময়ের ভিতরতে সদনত উপস্থিত হয়েহি একাংশ শাসকীয় পক্ষের বিধায়ক। পুনের সদনের কার্যক্রমণিকা আরম্ভ করে অধ্যক্ষই সদনের নিয়ম অনুসরি ভোটিংয়ের ব্যবস্থা করে, আরম্ভ করে অধ্যক্ষর নির্দেশ মর্মে প্রধান সচিবে। ইয়ার পাছতে বেলট বিতরণ করে বিধায়কসকলের মাজে। ইয়ার মাজতে বিরোধী পক্ষত হুইপ জারি করার কথা সদনত সদরি করে বিরোধী উপদলপতি রকিবুল হুসেইনে। আমি এটা কব বিচাৰিছো যে ইয়ার পিছত কোনে কোনে কি দিলে আমি চাব পারিম? তো কোনটো আমার মানে চাব নোৱাৰিব কি? আমার হুইপ দিলে আমি পারিম না? আমার মানে চাব নোৱাৰিব। ডিভিশন কইলে মই ইয়াত সিগনেচার দিছে, মোর নাম তো থাকে, মোর আপনার সিগনেচার থাকিব, গতিকে এই ক্ষেত্রত মই চেক করব পারিম, হে কথা অধ্যক্ষ মহোদয় আপনাক জনাই থলো। বেলট যোগে ভোট প্রদান করে শাসক বিরোধী পক্ষর বিধায়ক সকলে ভোটাধিকার সাব্যস্ত করে নিজ দলের চিফ হুইপর সম্মুখত বেলট প্রদর্শন করে বিধায়ক সকলে। ভোট গ্রহণ পর্বর পাছতে বেলটবর বিধানসভার প্রধান সচিব আর সচিবে গণনা করে, শেষত অধ্যক্ষ ঘোষণা করে ফলাফল। যিসকলে সপক্ষে আছে কক হয়, যিসকল বিপক্ষে আছে কক নহয়। মই ভাবো নহয়ৰ সপক্ষে, নহয়ৰ সপক্ষে, নহয়ৰ সপক্ষে সংকল্প প্রস্তাবটো নাকচ করা হল। হেৰেঙা উপস্থিতির বাবে সংকল্প প্রস্তাবৰ ভোটত বিপদত পৰাৰ পৰা কথমপি ৰক্ষা পৰে চৰকাৰী পক্ষ। চৰকাৰী পক্ষলৈ কিছুদিন পূৰ্বে সমৰ্থন দিয়া কংগ্ৰেছী বিধায়ক কমলাক্ষদেৱ পূৰ্গায়স্থ আৰু বসন্ত দাসে কিন্তু দলীয় হুইপমতে বেলটত কাৰ পক্ষত ভোট দিলে প্ৰদৰ্শন নকৰিলে চিফ হুইপক। কিন্তু নির্দলীয় বিধায়ক অখিল গগৈয়ে অনা সংকল্প প্রস্তাবত সদনের মজিয়াত বিরোধী কংগ্রেস, AIUDF আর CPIMর বিধায়কসক একত্রিত হল শুক্রবার দিন, যিয়ে প্রায় হলঠেকত পেলার উপক্রম হয়েছিল সরকারী পক্ষক। ক্যামেরাত সঞ্জয় বরা আর অবিনাশর সৈতে বিজু কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।